দলীয় সংগঠনকে মজবুত করতে এবার আসরে নামলো বিজেপি নেতৃত্ব। রবিবার এই উপলক্ষে একটি কর্মী সভা আয়োজিত হলো মালদা জেলার রতুয়ার কাহলায়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি এদিন দুপুরে এই এলাকাতেই মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনের এই কর্মসূচিতে উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়, শঙ্কর ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন মণ্ডল মহাশয়া। অভিষেক সিঙ্গানিয়া আর অভিষেক মিশ্র দুজন উপস্থিত আছে, দুটো অভিষেক আমাদের কাছে। বন্দ্যোপাধ্যায় যদি সেই একই গল্প শোনায়, এই একই গল্প শোনানোর জন্য কি আমরা তাকে ভোট দিয়ে এনেছিলাম? বাংলার মানুষ সেই জন্য আনেনি, বাংলার মানুষ এনেছিল যে আপনি পরিবর্তন করবেন, নতুন কিছু বাংলায় আনবেন, শিল্প আনবেন, কর্মসংস্থান আনবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেনি, অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের পরিণত হয়েছে। মানুষ আপনাকে অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে মনে রাখবে। উল্টো দেখে নরেন্দ্র মোদীকে দেখুন, পশ্চিমবঙ্গে প্রায় 9.5 কোটি লোক আছে, সবাই তো রেশন পায় না, কত পাই মুখ্যমন্ত্রীও লোককে জানায় না। কিন্তু এই 9 কোটি 9.5 কোটি লোকের মধ্যে 6 কোটি 1 লক্ষ লোক, মানে প্রায় 70% লোককে নরেন্দ্র মোদী আগামী 5 বছর ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা ফ্রিতে 5 বছর রেশন পাবেন, নরেন্দ্র মোদী সেই রেশন পাঠাচ্ছে।